পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিবাদে টাঙ্গাইলে মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা মিছিলটি ভিক্টোরিয়া রোডে দলীয় কার্যালয়ের সামনে গেলে বাধা দেয় পুলিশ পরে সেখানেই সংক্ষিপ্ত পথসভা করেন নেতারা দুপুরে রংপুর নগরীতে বিক্ষোভ মিছিল করে জেলা ও মহানগর বিএনপি পুলিশি বাধায় মূল সড়কে যেতে না পারার অভিযোগ করেন দলের নেতারা দিনাজপুরের হিলিতেও পুলিশি বাধার মুখে পড়ে বিএনপির বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করার পরও বিক্ষোভ করতে না দেয়ার অভিযোগ করেছে বিএনপি সুনামগঞ্জে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয় চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছেন বিএনপির নেতাকর্মীরা এ সময় বক্তারা বলেন রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দেয়া হয়েছে গাজীপুরে বড় বড়দেউড়া এলাকা থেকে নাশকতার আশঙ্কায় বিএনপির দুই সমর্থককে আটক করে পুলিশ এদিকে রাজধানীর পুরান ঢাকার জর্জ কোর্ট এলাকায় বিএনপির যোগ্য মহাসচিব রুহুল কবির রিজভির নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা পরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভি অভিযোগ করেন বিএনপিকে পরিকল্পিতভাবে ধ্বংস করতে একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দেয়া হয়েছে বিএনপি সহ বিরোধী দলগুলোকে নিশ্চিন্ন করার জন্যই কারো ইচ্ছা পূরণে গতকাল এই রায় দেওয়া হয়েছে এই করেছে। সারা দেশে বিএনপির নেতাকর্মীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবিও জানান রিজভি প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা